ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে ঝিরিঝিরি বৃষ্টির জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন কালীপুজো উদ্যোক্তা থেকে শুরু করে মৃৎশিল্পীরা। কালীপুজো উপলক্ষে অমাবস্যা লাগছে বিকেল 4:59। তার আগেই মা কালীকে নিয়ে যেতে হবে ঘরে অথবা প্যান্ডেলে, আর তাই বৃষ্টির মধ্যেও কুমোর বাড়ি থেকে মা কালীকে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু। প্রস্তুতি আগে থেকে ছিল না, তাই তড়িঘড়ি প্লাস্টিক জোগাড় করে প্লাস্টিকের মোড়কেই কুমোর বাড়ি থেকে রওনা দিচ্ছে মা কালী। আমাদের ক্যামেরায় উঠে এলো বৃষ্টির জেরে ঠাকুর নিতে আসা সাধারণ মানুষের অসুবিধার চিত্র। ঠাকুর আনতে এসছেন, কতটা বিপাকে পড়লেন এই যে বৃষ্টির জন্য? আগে থেকে এক্সপেকটেশন করেছিলেন যে বৃষ্টি হবে না, তা কি করলেন তাই জন্য? এই জন্য এই যে প্লাস্টিক কিনে আনলাম, প্লাস্টিক কিনে এনে এই যে ঢেকে নিয়ে যাচ্ছে এখন। দেখি ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হচ্ছে তাই তো? হ্যাঁ, ওটাই তো স্বাভাবিক। হ্যাঁ, ঘূর্ণিঝড়ে হ্যাঁ, তাহলে অসুবিধা অনেকটাই হচ্ছে তাই তো? ঠাকুর আনতে অনেকটাই হচ্ছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে। আনতে এসে কতটা সমস্যায় পড়েছে? আমরা যথেষ্ট সমস্যায় পড়েছি, কারণ সীতাঙ্গের যে প্রভাব এটা যে এইভাবে হবে আমরা বুঝতে পারিনি, যার জন্য আমরা অনেকটাই মানে কি বলবো মানে একদমই মানে অপ্রস্তুত হয়ে পড়েছি। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, এখনো তো বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, মেঘ আকাশে রয়েছে। তো এই অবস্থায় আমরা খুবই বিমর্ষ হয়ে পড়েছি, কারণ অনেকটাই আয়োজন আমাদের সাথে, আরও যারা কমিটি আছে তাদের প্রচুর আয়োজন, সেই আয়োজনে এবং বাচ্চা বাচ্চা যারা আছে তাদের আনন্দে অনেকটাই ভাটা পড়েছে। হ্যাঁ, চিন্তাটা বিরাট একটা যে ঠাকুর কীভাবে যাবে। হ্যাঁ, এটা মারাত্মক চিন্তা আমাদের, ঠাকুর কীভাবে যাবে, আর সব প্লাস্টিক দিয়ে আর নিতে হচ্ছে, তাতেও কতটা সেফ হবে জানি না, এখন উপরওয়ালার উপর ভরসা। কি নাম আপনার? আমার নাম অসীম ঘোষ, আমি ভবানীগড় থেকে রানাঘাট।